আউযুবিল্লাহিমিনাশশাইতানিররাজিম বিসমিল্লাহিররহমানিররহিম উপস্থিত আমার বাবাজান ও মুর্শিদ কেবলা শাহ সুফি সাইয়্যেদ সাইফউদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হুসাইনি মাজবান্দারি আমার ছোট ভাই দুজন ও হাসনাইন মঈনুদ্দিন এবং উপস্থিত খলিফাবৃন্দ আঞ্জুমানের সদস্যবৃন্দ ও মইনিয়া যুব ফোরামের সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সামনে দাঁড়ানো যুব ফোরামের সভাপতি ও আমি অত্যন্ত গর্বিত। আমাদের এবছর আগের বছর সব কর্মকাণ্ড নিয়ে আমি অত্যন্ত গর্বিত। আমাদের সাধারণ সম্পাদক আসলাম সাহেব যা বলছেন ওইটা আমি আরেকটু ইয়া করতে চাই। আমাদের যুব ফোরামের সংগঠন এগুলো সব আমার বাবা আমার মুর্শিদ উনি করেছেন আপনাদের জন্য। দাদাজান সাইয়েদ মঈনুদ্দিন আহমেদ যেরকম করে গিয়েছিলেন আঞ্জুমান, মইনিয়া যুব ফোরাম হচ্ছে বাবা সাইফউদ্দিনের আঞ্জুমান, ঠিক আছে? এটা আপনাদের বুঝতে হবে। আমার বাবা যান আমাদেরকে, আমরা ওনার তিন ছেলে, আমাদেরকে নিয়ে যতটুকু টেনশনে থাকে এর থেকে বেশি আপনাদেরকে নিয়ে টেনশনে থাকে। হ্যাঁ, পুরুষ বলেন, মহিলা বলেন, বুড়ো বলেন, যৌবন বলেন, এটা কোনো ইয়া নাই। আমার বাবা কনস্ট্যান্টলি সবসময় আপনাদেরকে নিয়ে চিন্তায় থাকে, আপনাদেরকে কীভাবে আপনাদের কল্পকে কীভাবে পরিষ্কার করা যায়, আপনাদেরকে কীভাবে আরও বেশি এজন দান করা যায়, আপনাদেরকে কীভাবে আরও উন্নতি করা যায় জীবনে যৌবনে পরের কালে, যেভাবেই পারে আপনাদেরকে যেন উন্নত করতে পারে, এটা নিয়ে আমার বাবা যান লেগেই আছে সারাটা জীবন। এদের জন্যই আমাদের এই সংগঠনগুলো করা, আমাদের জন্য না, সব আপনাদের জন্য। আমাদের ট্রাস্ট পুরোপুরি গভর্নমেন্ট রেগুলেটেড ট্রাস্ট, আমাদের ট্রাস্টের বই আছে, আপনি নিয়ে আমাদের অ্যাকাউন্টস নিজেই চেক করতে পারবেন। এগুলো আমাদের কোনো স্বার্থের জন্য হচ্ছে না, এগুলো আপনাদের সকলের মানবিক স্বার্থের জন্য হচ্ছে। আর আমাদের দেশের যেসব সমস্যা আছে, জঙ্গিবাদ, নেশা, মাদক যুক্ত, এইসব আমাদের ইয়াং জেনারেশনকে শেষ ইয়া করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে, এইসব জিনিসের দিকে ছড়ানোর জন্য, মানুষের কল্পকে পরিষ্কার করার জন্য মইনিয়া যুব ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী আজকে থেকে 8 বছর আগে করা হয়েছিল, আর এই নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমার এই এই প্রতিষ্ঠানে যখন একটা যুবক মানুষ যোগদান করে তাকে আমরা উৎসাহ দেই যেন মানব কল্যাণে কাজ করে, যেন মাইজবান্ডার এসে মানব কল্যাণে কাজ করতে হবে না, মাইজবান্ডার এসে ধান খেতে ধান কেটে দিতে হবে না, নিজের এলাকায় নিজের গ্রামে নিজের জেলায় নিজের থানায় আপনারা নিজেদের মানবিক ইয়াকে পরিষ্কার করেন, নিজেদের সমাজকে গড়ে তুলেন, এটাতেই মইনিয়া যুব ফোরাম মুগ্ধ এবং এটাতেই আমরা, এটাই আমাদের লক্ষ্য। আর আমি নিজের কথা যেটুকু জানি, উনি অলরেডি আসলাম সাহেব বলছেন কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, মানে 100 জন মানুষ আধা মনে কাজ করবে এর থেকে ভালো আমার 10টা মানুষ পুরা মন দিয়ে কাজ করবে, ঠিক আছে? আর আমি কথার উপর কাজ আরও বেশি প্রাধান্য দিই। তো এখানে আমরা এবছর যা যা কাজকর্ম করে গিয়েছি ওইটা নিয়ে আমি একটু সংক্ষিপ্তভাবে বলতে চাই। সচেতনতামূলক লিফলেট বিতরণ কোভিড-19 জন্য, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, রুমাল, মাস্ক বিতরণ, আপনারা বলেন আলহামদুলিল্লাহ, খাদ্য বিতরণ, চাল, ডাল, তেল, এসব ছাড়াও আবার পাক করা খানাও বিতরণ করা হয়েছে ইউনিয়া যুব ফোরামের থ্রুতে। কৃষকদের ধান খেটে দেওয়া, গরিব মেধাবী ছাত্রদের শিক্ষা বিতরণ বিতরণ এবং স্কলারশিপও করবো আমরা ভবিষ্যতে গরিব ছাত্রদের জন্য। শীতকালীন সময়ে কম্বল বিতরণ করা হয়েছে, পিপিই বিতরণ, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বিতরণ করা হয়েছে যারা ডাক্তার নার্স এরকম মানুষদের কাছে। ব্লাড গ্রুপিং, রক্তদান কর্মসূচি যেটা আমাদের এখানেও চালু আছে আর পুরো দেশেই চালু থাকে। বৃক্ষরোপণ অভিযানে প্রায় 5 লক্ষ বৃক্ষরোপণ বিতরণ করা হয়েছে, আর বিভিন্ন সামাজিক অবক্ষয়ে মানববন্ধন করা, ইফতার মাহফিল দিয়ে ধার্মিক ভ্রাতৃত্ব সৃষ্টি করা, এবং এছাড়াও ইসলামের বাইরেও মন্দির, বৌদ্ধদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, এসব জায়গায়ও আমরা ত্রাণ বিতরণ করেছি। কারণ এই দরবার কোনো ওরকম ইয়াতে চিনে না, সব মানুষের মানব কল্যাণেই মনির জোর ফোরামের লক্ষ্য। আর এটাতে আমরা চাই আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে, ভাই বোন, বন্ধু বান্ধব সবাইকে আমাদের এই যুব ফোরামে যোগদান করার জন্য উৎসাহিত করবেন। আর পিছনে বসে আছেন মহিলা যারা, ওদেরকেও আমার বাবা যান কিন্তু ভুলে যায় নাই, ওনাদের জন্য আঞ্জুমানের নতুন অনেক পরিকল্পনা আছে আমাদের। এই যে আমাদের পিছনের মহিলারা আছেন, ওনারা তো মুর্শিদের সাথে সম্পর্ক, মুর্শিদের সাথে সম্পর্ক দুইমুখী সম্পর্ক,
একমুখী না এটা আপনার জামাই বা আপনার পিতার ছুতে না এটা আপনার উনার সাথে ডাইরেক্ট সম্পর্ক কিন্তু আপনাদের আপনাদের নামে কোনো চিঠি যায় না আপনাদের নামে কোনো আইডি কার্ড নাই এটা নিয়ে আমার বাবাজন চিন্তা করে আমাকেই বলতেছিল যে এই যে আমাদের এত মহিলা ভক্ত উনার জন্য তো আমাদের জন্য তো আমার কিছু করা দরকার ওদের জন্য তো একটা আইডি কার্ড থাকা দরকার ওদেরও একটা চিঠি যাওয়া দরকার ওদের বাসায় কেন আপনাদের কি সম্পর্ক নাই পিছনে দেখি বলেন আছে হ্যাঁ আপনাদের কি বাবাজান সাইফউদ্দিনের সাথে সম্পর্ক নাই আছে তো এগুলো সব নিয়ে আমার বাবাজন সব সময় চিন্তা ভাবনা করেন আপনাদেরকে নিয়ে সব সময় আঞ্জুমানের সদস্য করে ফেলবেন সব মহিলা যারা পিছনে আছেন আপনাদের সবাই আমরা এই 22 চৈত্রেই ইনশাআল্লাহ আপনাদেরকে আঞ্জুমানের মেম্বার হিসেবে যোগদান করার জায়গা করে দিব আপনারা সবাই যোগদান করবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু